হ্যালো গাইস আর মাত্র 16 দিন পর কিন্তু আমাদের গেমের মধ্যে ওবি আপডেট তো তোমরা কি আদৌ জানো যে পরবর্তী ওবি আপডেটে নেক্সট ওয়েপন রোলটা কোনটা হবে আর তোমাদের সবচেয়ে টিমটেবল রমাদার ইভেন্ট স্পেশাল লেসিজ মোট টভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আদৌ কি বলতে পারবা যে লেসিজ মোট টভেন্ট আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে কবে দেওয়া হবে তোমাদের সবচেয়ে টিমটেবল রমাদার ইভেন্ট স্পেশাল ইমোট পার্টি ইভেন্ট ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সাজানো হয়েছে আর হ্যাঁ রাতবাটা আপডেট গিভার উইনারকে তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ তো তার মতো তোমরা ফিতে উইকলি পেতে গেলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিও আর বেশি কথা বলবো না আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতে তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আচ্ছা আজকে তো এপ্রিল মাসের 1 তারিখ তাই না আজকে যখন তোমরা সিরিকেতে উঠবা তখন দেখবে যে 2 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের লাখরা সেশনে কিন্তু একটি রিং ইভেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে আর এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইভোবর ইভেন্টের রিংল রোল ইভেন্টটা যে রিংল রোল ইভেন্টের অফিশিয়াল প্রিক্সিস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো শুধুমাত্র প্রিক্সিস ব্যানার নয় আমার কাছে কিন্তু ইভোবর ইভেন্টটা কিন্তু প্রিক্সিস ভিডিওটা আছে যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ এখানে আমাদের ইভোবর ইভেন্টটা কিন্তু মোট 4টা ইভোগান থাকবে তার মধ্যে একটি হচ্ছে ক্রোমাসোনিক এমপি40 2.0 আর ক্রোমাসোনিক এমপি40 পাশাপাশি টাকা হচ্ছে আমাদের ইভো এমপি ফাইভ যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছো আবার ইভো বল টিভেন্টে কিন্তু রাখা হয়েছে ইভো এম যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ অ্যাটলাস্ট ইভো বল টিভেন্টে রয়েছে আমাদের ইভো থমসন গান স্ক্রিনটা যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পেলে যেটা আমি তোমাদের বললাম যে আজ ঠিক ভোট চারটা এক মিনিটের পর কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রি থেকে পুরো তিনটা সার্ভার কিন্তু নতুন ইভো বল টিভেন্টে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে আর গাইস কালকে তোমরা অনেকে আমাকে বলতেছিল যে ভাই তোমরা যে রমাদান ইভেন্ট স্পেশাল মিস ইস ইভেন্টটা আসবে এটা বলতেছ এটা তো কোনো রকম অফিসিয়াল ব্যানার তোমরা দেখাতে পারলাম না তাহলে আমরা তোমাদের কথা কিভাবে বিশ্বাস করে ডায়মন্ডটা গোছাবো ও আচ্ছা এখন বিশ্বাস করার জন্য অফিসিয়াল ব্যানার লাগবে ওকে ব্রো

ইভেন্টে তোমরা দেখতে পাবো রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এম থ্রি সেভেন স্ক্রিনটা যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ এটার অ্যাপিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি সিঙ্গেল রেঞ্জ আর আমাদের মুভমেন্ট স্পিডটা মাইনাস আশা করি তোমাদের মনে কনফিউশনটা আমি দূর করতে পারছি তোমরা চাইলে এখন রমাদান ইভেন্ট স্পেশাল মিস্ট্রি ইভেন্টের জন্য ডায়মন্ড গুছ রাখতে পারো আর গ্যাস তোমরা অনেকে আমাকে বলতেছিল যে ভাই রমাদান ইভেন্ট স্পেশাল লেসেস মোড কিংবা ডবল ডাউন টপ এন্ডটা কি আমাদের গেমের মধ্যে আসবে আসবে নাকি এটা কি প্রশ্ন করতেছো অলরেডি আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডবল ডাউন টপ এন্ডটা কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর সার্ভার জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে স্ক্রিনের উপর একটি লক্ষ্য করো বর্তমানে যে আমাদের টপ এন্ডটা চলতেছে এই টপ এন্ডের পাশাপাশি কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল

স্পেশাল এপ্রিল মাসের ছয় থেকে কিন্তু এই আসবে যে অফিসিয়াল যেয়েলফিনের অফিসিয়ালটা তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে আমাদের রয়ল ফিল্ডের ফার্স্ট লেজেন্ড হিসেবে কিন্তু থাকবে রমানি ফেন্ট স্পেশাল ডিজাইন করা একটি স্ক্রিন কাটানার এই স্কিন ছাড়া রামানি ফেন্ট স্পেশাল রয়াল হিসেবে কিন্তু রামানিভেন্ট স্পেশাল ডিজাইন করা একটি ইমেন্ট থাকবে যেটা তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ সামসে খাওয়া এই পাশাপাশি রমান স্পেশাল থার্ড রয়ল ফিল্ডের হিসেবে তোমরা কিন্তু ক্যামিলার উপর ডিজাইন করা অর্থাৎ উটের উপর ডিজাইন করা কিন্তু একটি প্যান্ট দেখতে পেয়ে যাবে রমাদান স্পেশাল রয়ল কিন্তু রাখা হয়েছে রাদান ইফেন স্পেশাল ডিজাইন করা একটি মাস্ক যেটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটা আমি তোমাদের বললাম যে বাংলাদেশ পর তিনটা সাবরা কিন্তু রমান ইভেন্ট স্পেশালি এই রয়েল কিন্তু ছয় তারিখে আমাদের গেমের মধ্যে হয়ে যাবে তোমাদের যদি রমাদান রয়্যাল রয়ল কোনো আইটেমটা ভালো লেগে থাকে বের ইচ্ছা থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো এই রয়্যাল ইভেন্টটা যাওয়ার পর কিন্তু রমাদান রয়্যাল ইভেন্ট টু দেখতে পাওয়া আর যেটা হবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রয়্যাল ইভেন্ট আমাদের রয়্যাল এমিডিয়ান যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ রয়্যাল ইভেন্ট মেন রিয়া কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের দুইটা এমিটি সেভেন থাকবে একটি হচ্ছে আমাদের আর এটা কিন্তু আমাদের ইগল ইগোল আর এই দুটি রয়্যাল ইভেন্টে থাকতে পারে কিন্তু আমাদের হ্যান্ড অফ অপ হব এর স্ক্রিন আর রয়্যাল ইফিল্ডের চার নাম্বার নিয়ে রিভাইভ পয়েন্টে বসে থাকে তখন কিন্তু রিভাইভ হয় না রিভাইভ কিন্তু স্টপ হয়ে থাকবে ফোর আপডেটের পর কিন্তু এই সমস্যাটা হবে না পর্যা আপডেটের পর তোমরা গাড়িতে থাকা অবস্থায় কিন্তু রিভাইভ দিতে পারবে আর কোনো রকম সমস্যা হলে গাড়ি নিয়ে কিন্তু সহজে ভেঙে যেতে পারবে এমনিতে বর্তমানে গাড়ির চালা বাঁচা যাচ্ছে এর পরেও গাড়ির উপর এত বড় একটা বেনিফিট দেওয়াটা কিন্তু উচিত হয়নি এখন কিন্তু যে কেউ মন্ত্র টাকা চড়ে কিন্তু সহজে রিভাইভ দিতে পারবে তোমাদের কাছে কেমন লাগলো আমাদের নতুন এই গাড়ির উপর থাকা অবস্থায় রিভাব সিস্টেমটা অবশ্যই কিন্তু জানিয়ে সেকেন্ড সে যে চেঞ্জের হাতে রয়েছে ওবি ফোর্টি ফোর আপডেটের পর আমাদের এনিমি এলাইভের উপরে কিন্তু একটা নোটিফিকেশন তোমরা পাবে ম্যাপে যখন লাস্ট দশজন এনিমি বেঁচে থাকবে উপর লেখা

প্লেয়ারটা কিন্তু বুঝে যাবে যে অপর পাশ থেকে কেউ একজন আসতেছে তোমার পাশে যে অ্যানিমেশনটা আছে এটা তো অপোজিট সাইডে হবে এবং তার পাশাপাশি অপোজিট সাইডে কিন্তু একটা সাউন্ডও হবে সেক্ষেত্রে ঘটনাক্রমে যদি অপোজিট সাইডে কেউ থাকে সে কিন্তু একদম নিমিষে বুঝে যাবে যে কেউ আসতেছে তোমরা তো জানো যে ওবি ফোর্টি ফোর আপডেটের পর পোর্টাল ইউজ করতে কিন্তু মোট চার সেকেন্ড লাগবে সেক্ষেত্রে ওবি ফোর্টি ফোর আপডেটের পর পোর্টাল ইউজ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধান থাকো যাই হোক এবার থার্ড যে চেঞ্জেসটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে অ্যাভলিউশন পাস রিলেটেড তোমরা তো জানো যে ওবি ফোর্টি ফোর আপডেটের পর আমাদের অ্যাভলিউশন পাসটা আসবে এটা নিতে হলে অবশ্যই তোমাকে কিন্তু উইকলি প্রিমিয়াম এবং আমাদের মান্থলিটা কিন্তু করতে হবে একসাথে আর এটা নিলে তোমার অ্যাকাউন্টে ইভের পাশাপাশি কিন্তু আরেকটা তোমরা বেনিফিট পাবে এটা হচ্ছে কিন্তু আমাদের নতুন একটি আইকন অ্যাড করা হবে আর এই আইকনের কাছে গেলে তোমরা কিন্তু মোট তিনটা গান কিন্তু দেখতে আর তোমার অ্যাকাউন্টে যদি মাত্র দুশো ডায়মন্ড থাকে সেক্ষেত্রে এই তিনটা গানের মধ্যে যে কোনো একটা তুমি গিয়েচেস করে নিতে পারবো পনেরো জন্য আর পনেরো দিন পর কিন্তু এই তিনটা গান চলে যাবে এবং নতুন আরো তিনটা গান কিন্তু অ্যাড হবে তোমাদের অ্যাকাউন্টে যদি ইভোকান না থাকে থাকে সেক্ষেত্রে তোমরা যদি অ্যাবলুশন পাস করে রাখতে পারো তাহলে তুমি কিন্তু পনেরো দিনের জন্য যে কোনো ইভোকান কিন্তু ব্যবহার করতে পারবা মাত্র দুশো ডেমন্ডে ফোর্টি আপডেটের পর কিন্তু আমাদের সবচেয়ে বেশি পরিবর্তনশীল ক্যারেক্টারটা কিন্তু হবে অরিয়ন বর্তমানে অরিয়ন ক্যারেক্টারটা ব্যবহার করতে হলে অবশ্যই তোমাকে কিন্তু দুইশো ইপি রাখতে হয় ওভি ফোর্টি ফোর আপডেটের পর অরিয়ন ক্যারেক্টারটা ব্যবহার করতে হলে জাস্ট দেড়শো ইপি হলে কিন্তু হয়ে যাবে যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ আগে কিন্তু আমাদের দেশ ইপি লাগতো তবে আপডেটের পর কিন্তু আমাদের দুশো করে দেওয়া হয় তবে ওভি ফোর্টি ফোর আপডেট পর কিন্তু আবারও কিন্তু আমাদের করে দেওয়া হচ্ছে আর হ্যাঁ বর্তমানে আমরা যখন অরিয়ন ক্যারেক্টার হয়ে যাই তখন কিন্তু আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু বিশ পার্সেন্ট কমাই দেয় হবে ওভি ফোর্টি ফোর আপডেটের পর কিন্তু আমাদের অরিয়ন ক্যারেক্টারের মুভমেন্ট স্পিডে কিন্তু কোনো রকম সমস্যা হবে না এখানে মুভমেন্ট স্পিডে কোনো কিছুই লেখা ছিল না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা করা হচ্ছে ওবি ফোর্টি ফোর আপডেটের পর অরিয়নের তোমরা কিন্তু আমাদের যে অরিয়নের যে সার্কেলটা এটা কিন্তু ভেঙে দিতে পারবে এখানে অরিয়ন ইউজারদের জন্য কিন্তু একটি বেনিফিট আছে উকুং থাকা অবস্থায় তুমি যদি কাউকে গুলি করো তার উকুং তো ভাঙে এবং তার পাশাপাশি তুমি কিন্তু ড্যামেজও খেয়ে যাও তবে অরিয়ন ইউজারদের জন্য সেটা কিন্তু আর হচ্ছে না অরিয়ন ইউজারদের জাস্ট আমাদের যে ইয়েটা রয়েছে অর্থাৎ আমাদের শিল্ডটা রয়েছে এটা জাস্ট ভেঙে যাবে তবে কোনো রকম কিন্তু ড্যামেজ খাবে না যাই হোক আশা করি অরিয়ন ক্যারেক্টারের অ্যাবিলিটি রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম যাই হোক এবার আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো এটা আমাদের আর অন্য কোনো আপডেট নয় এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ওবি ফোর্টি ফোর আপডেটের নেক্সট ওয়েপন রিলেটেড আশা করি তোমরা সবাই জন্য যে আর মাত্র ষোলো দিন পর কিন্তু আমাদের ওভি ফোর্টি ফোর আপডেটটা চলে আসবে আর ডাটা মানে লিস্ট অনুসারে আপডেটের পর আমাদের নেক্সট ওপেন রলটি হবে এম সিক্সটি লেজেন্ডারি স্ক্রিন যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছি এটার অ্যাপিটি রাখা হচ্ছে ডবল অ্যাকোডিসি সিঙ্গেল রিলোড স্পিড আর রেঞ্জ মাইনাস দেখো ব্যাস প্রথমত বলি ওপেন স্ক্রিনটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাপিটিও কিন্তু খুব একটা খারাপ দেওয়া হয়নি আর ওপেন রল হিসেবে এর ভালো কী আশা করো তোমাদের কাছে পরবর্তী ওপেন রল হিসেবে এম সিক্সটি এই লেজেন্ডারি স্ক্রিনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেশনে জানি তারপর আমি তোমাদের বলবো যে পরবর্তী ওপেন রলের অফিসিয়াল ব্যানার জন্য অপেক্ষা করো অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব যাই নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিও আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আমি জানি যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো আর এটি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বানি বান্ডেল রিলেটেড ইভেন্টটা তোমরা জেনে অনেকটা খুশি হয়ে যে অলরেডি আমাদের বানি বান্ডেল ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম করা হয়েছে ডাটা মানে লিস্ট অনুসারে অবি ফোর্টি ফোর আপডেটের পর অর্থাৎ আমাদের এই মাসের পঁচিশ তারিখের পর তোমরা কিন্তু বানি বান্ডেল রিলেটেড এই রিং ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো আর তোমরা তো জেনেই গিয়েছো যে এই মাসের সতেরো তারিখের পর আমাদের অবি ফোর্টি ফোর আপডেট মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে এই মাসের কিন্তু পঁচিশ তারিখের পর আমরা বানি বান্ডেল রিলেটেড একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলে তোমরা রেডি তো আমাদের বানি বান্ডেল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য আসলে তোমরা বানি বান্ডেল ইভেন্ট থেকে কোন বানি বান্ডেলটা বের করবা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে প্রয়োজনীয় যাই হোক আপডেট হচ্ছে আমাদের ভিডিও আইটি গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ইমোট পার্টি ইভেন্ট রিলেটেড আপডেট রমাদান ইভেন্ট স্পেশাল মাস্ট বি কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ইমোট পার্টি ইভেন্ট আসবে ইমোট পার্টি ইভেন্টে মেইন রিয়ালিটি কিন্তু আমাদের থ্রোন ইমোটটা থাকবে যেটা কিন্তু অলরেডি আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু অ্যাড করা হয়েছে তবে থ্রোন ছাড়া আমাদের আর কি কি ইমোট রাখা হতে পারে সেটা কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু অ্যাড করা হয়নি কিংবা লিক্সও কিন্তু বের হয়ে আসেনি তবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু মাস্ট বি আমাদের গেমের মধ্যে আসতেছে আর সেটা কিন্তু এপ্রিল মাসের মধ্যে গাইস শোনো রোজা থেকে ভিডিও বানাতে বানাতে কিন্তু আমার গলাটা একদম শুকিয়ে গেছে এই মুহূর্তে কিন্তু আমার ভয়েসে কিন্তু পরিবর্তন আসতে পারে এই বিষয়টা তোমরা অবশ্যই একটু মানিয়ে নিও কথা হচ্ছে রোজা থাকতে হবে আল্লাহর জন্য আর ভিডিও বানাতে হবে তোমাদের জন্য সেক্ষেত্রে কোনোটাই ছাড়া যাবে না এই জন্য তোমাকে আমাকে দুজনকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে যাই হোক পরবর্তী যে আপডেটটি আমার হাতে রয়েছে রমাদান ইভেন্ট স্পেশাল খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে রমাদান হুইল নামে কিন্তু একটি ফ্যাডেড লিমিট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে আর যে ফ্যাডেড লিমিটের অফিসিয়াল প্রিক্সি ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ এখানে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ফ্যাডেড লিমিটের মেন কিন্তু রাখা হবে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা স্কার একটি লেজেন্ডারি স্কিন যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছো ডাবল আর্মার পেন্টেশন সিঙ্গেল রেট অফার আর ম্যাগাজিন মাইনাসের এই লেজেন্ডারি স্কার গানের স্কিনটা পনেরো থেকে বিশ এপ্রিলের মধ্যে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল ফ্যাডেড

রাত বটার পর তোমরা কিন্তু বাংলাদেশ ইন্ডার সিঙ্গাবোড তিনটা সার্ভার কিন্তু নতুন ইভাবল ইভেনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছ আবার আর অন্য কোনো ইভেন্ট কিন্তু আসবে না আজকের মধ্যে ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ